হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আরেকটি গেম প্লে ভিডিওতে। তো আজকে খেলছি নতুন আরেকটি গেম, এই গেমটার নাম ডেস আফটার। তো এই গেমটা নতুন রিলিজ হয়েছে মে মাসের শেষের দিকে, আর এই গেমটা সেম একদম লাস্ট ডে অন আর্থ সার্ভাইভাল গেমের মতো ভাই। তো তাই তোমাদের এই গেমটা শেয়ার করলাম, তো তোমরা পারলে এই গেমটা খেলো, খুবই সুন্দর একটা গেম। এই গেমটা অনলাইনে খেলতে হয়, 200 MB কাছাকাছি। ওকে, তো ডাউনলোড করে নেব, প্লে স্টোরে নতুন হয়েছে গেমটা। আর এই গেমটা মানে এই গেমে সেম কাজ করতে হয়, মানে জম্বি রয়েছে, জম্বি সার্ভাইভাল অ্যান্ড অ্যাপোকালিপস গেম ভাই। এই গেমে নিজের বাড়িঘর তৈরি করতে হবে, আর অনেক বাঙ্কার রয়েছে, আর গাড়িও রয়েছে। তো চার চাকার একটা গাড়ি দিয়েছে। তো দেখো গাইস, গেমটা আমি স্টার্ট করে দিয়েছি। ওকে, তো দুটো ক্যারেক্টার রয়েছে, মেল আর ফিমেল। তো নামটা এডিট করে মানে কন্টিনিউ করে দাও। ওকে, তো আমার নাম লেখা হয়ে গেছে। আর এখানে কী বলেছে ভাই, তো লুক ফর মানে ইউজফুল আইটেমগুলো নিতে বলেছে। আর আমার সামনে দেখো একটা গাড়ি রয়েছে ভাই, চার চাকার। তো এই গাড়িটা আমরা ইউজ করতে পারবো এই গেমে, তো খুবই মজা হবে। ওকে, তো লাস্ট ডে অন আর্থে ভাই মানে বাঙ্ক মানে অনেক ATV বা হেলিকপ্টারও রয়েছিল, কিন্তু ওগুলো আমি অ্যাক্সেস করতে পারিনি। ওকে, তো এই মানে ব্যাগ থেকে কিছু জিনিস পেয়েছি, পেল্ট পেয়েছি, আর চা পেয়েছি, আর দড়ি পেয়েছি, ওকে, রব পেয়েছি। তো এইগুলো আমি অল কালেক্ট করব, কালেক্ট অল করলাম। ওকে, তো সব কিছু চলে এসেছে আমার ইনভেন্টরিতে। তো ভাই আবার বলে দিই এই গেমটা মানে কিছু বলে দিই, তো এই সাইডে রয়েছে মানে ইনফরমেশান। ওকে, তো হেলথ লেভেল ফুল লেভেল, আর এইদিকে রয়েছে কিছু মিশন, আর জয়স্টিক কন্ট্রোল দিয়েছে। তো এইদিকে অটো ভাই, অটো ক্লিক করলে অটোমেটিক অনেক কিছু জিনিস রিসোর্স কালেক্ট করবে। আর এই সাইডে রয়েছে ভাই মানে মানে ক্রাফটিং, ওকে, মানে জিনিসগুলো ক্রাফট করতে পারবো, তো যে কোনো জিনিস। তো এই অপশনে ক্লিক করে আমরা যে কোনো জিনিস তৈরি করতে পারবো। ওকে, এই গেমে তো লেভেল হিসেবে আমরা জিনিসগুলো তৈরি করতে পারবো, এক্স তৈরি করতে পারবো, পিকঅ্যাক্স কি রয়েছে আমার। ওকে, আর অনেক কিছু জিনিস তৈরি করা যাবে, তো এখনও লেভেল আপ হয়নি আমার। আর এই পাশে রয়েছে ব্যাক ইনভেন্টরি, তো এখানে ক্লিক করে আমাদের ব্যাকপ্যাক দেখতে পারবো। আর এই সাইডে অনেকগুলো স্লট রয়েছে, তো এদিকে কিছু কি রয়েছে, গ্লাভস রয়েছে, ওকে, হাতিয়ার রয়েছে, খাবার, আর নিচে নিচেরটা ফাঁকা রয়েছে, এটা ব্যাগ রাখতে পারবো। আর এই সাইডে রয়েছে আউটফিট, জামা কাপড় রয়েছে। ওকে, তো এগুলো তো আমরা জামা কাপড় সিলেক্ট করতে পারবো। আর এই সাইডে রয়েছে হাতের অপশন, তো এই অপশন ক্লিক করে আমরা অনেক কিছু জিনিসগুলো নিতে পারবো। আর এটা হচ্ছে ভাই অ্যাটাক অপশন, এই অ্যাটাক অপশনে ক্লিক করে আমরা এনিমিদের মানে জম্বিদের মারতে পারবো। ওকে, আর এই সাইডে বসানোর অপশন, আর এটা হচ্ছে খাওয়ার অপশন, মানে হট বারের আমি খাবার নিয়েছি এই বেরিগুলো। ওকে, আর তার উপরে মানে এই এই সাইডে আছে, এটা হচ্ছে বিল্ড অপশন। ওকে, তো আমাদের যে বাড়িটা রয়েছে, শেল্টার রয়েছে, সেটা আমরা বিল্ড করতে পারবো। তো চার রকমের জিনিস দিয়েছে, তো ফ্লোর দিয়েছে, ওয়াল দিয়েছে, ডোর আর উইন্ডো দিয়েছে। এই চারটা জিনিস থাকলে বাড়িঘর খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো। তো আমার কাছে কোনো ফার্নিচার নাই, তো ফার্নিচার বসাতে পারবো না এখন। আর এটা হচ্ছে ম্যাপ, আর ম্যাপের উপরে দিয়েছে সেটিং। তো ওকে, আর সেটিং অপশনে ভাই অনেক কিছু জিনিস দিয়েছে, তো এখানে কিছু সাউন্ড দিয়েছে, আর গ্রাফিক দিয়েছে, আর এর নিচে মানে এখানে দিয়েছে ভাই মেল ফিমেল, এখনও আমরা অ্যাপ্লাই করতে পারবো মানে চেঞ্জ করতে পারবো। ওকে, তো এখানে গ্রাফিক দিয়েছে, আমি হাই করে রাখবো। আর এখানে ভলিউম দিয়েছে, তো ভলিউমে আমরা মিউজিক সাউন্ড আর UI-এর ভলিউমটা আমরা মানে নিজের ইচ্ছা মতো রাখতে পারবো। ওকে, আর এটা হলো বেস্ট চয়েস অপশন ভাই, এই জায়গা থেকে আমরা মানে টাকা দিয়ে অনেক কিছু জিনিস কিনতে পারবো। তো এখানে বিল্ড অপশন দিয়েছে, প্যাড অপশন দিয়েছে ভাই, বিল্ড অপশন বলতে আমাদের যে সিল্টার বা বাইরে রয়েছে সেটা আপগ্রেড করতে পারবো হাই লেভেলের, আর দিয়েছে প্যাড অপশন। ওকে, তো মানে প্যাড মানে এই গেমে কুকুর আমরা পুষতে পারবো, তো তার জন্য মনে হয় কুকুর কিনে নিতে হবে, বলা যায় না ফ্রি তো দিতে পারে। ওকে, তারপরের অপশন ট্রান্সপোর্ট ভাই, এই জায়গা থেকে যে গাড়িগুলো রয়েছে, গাড়ির পার্টস পাতিগুলো আমরা কিনতে পারবো, তো তার জন্য টাকা লাগবে। আর নিচে ফিউল রয়েছে, ফিউলের জন্য ভাই লাগবে কয়েন। ওকে, আর তারপর ইকুইপমেন্ট দিয়েছে ভাই, মানে হাতিয়ারগুলো কিনতে পারবো এই জায়গা থেকে। আর তারপর XP দিয়েছে ভাই, তো XP লাগবে, মানি কয়েন দিয়েছে, যা মানে অনেক কিছু জিনিস দিয়েছে। আর একটা সেভ অপশন, ও মাই গড, এই জায়গা থেকে একটা মানে বাস্ক আমরা ওপেন করতে পারবো, স্পিন করতে হবে, তো যেন এখানে কয়েনগুলো বাদে বেশি করে কয়েন বাদে। ওকে, তো কয়েন হলে আমরা অনেক কিছু জিনিস কিনতে পারবো। আর এখানে একটা চেন শাও পেয়েছি ভাই, কী বলে এটাকে যাই না, মানে একটা গাছ কাটার জিনিস পেয়েছি, তো এটা দিয়ে কিন্তু গাছ কাটা যায় না, মানে এটা দিয়ে আমরা মারতে পারবো জমিদের। ওকে, তো এটা একটা হাতিয়ার দিয়েছে। ওকে, আর এই মেল বক্স থেকে কালেক্ট করতে হয়, তো এখানে কিছু কয়েন পেয়েছি, আর চেন শোটা পেয়েছি ভাই, তো এটা আমি কালেক্ট করে নিলাম, আমার ইনভেন্টরিতে চলে এসেছে মানে ব্যাকপ্যাকে চলে এসেছে। তো এটাকে ডবল ট্যাপ করতে হবে। ওকে, ডবল ট্যাপ করলে ভাই আমাদের হট বারে অটোমেটিক চলে আসবে, তো এখানে আমি দুটো হাতিয়ার নিতে পারবো। তো দেখা যায় এখানে দুটোর বেশি হাতিয়ার আমরা ইউজ করতে পারবো না, আর নিচের বক্সই রাখতে পারবো ব্যাকপ্যাক, আর উপরে গ্লাভস পরে আছে। ওকে, তো দেখা যায় খুবই সুন্দর লাগছে। তো এই সাইডে আমার মিশন শো করছে, 12টা পাইন লক মানে গাছের ডাল কাটতে বলেছে, আর তার নিচে রয়েছে আর একটা অপশন নোড অপশন। তো এই জায়গায় কিছু আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে, তো ভাই এগুলো আমি কালেক্ট করলাম, টেক করলাম। ওকে, তো রিওয়ার্ডগুলো পেয়ে গেছি, মানে XP পাবো আমাদের। ওকে, তো দেখা যায় আমার 1 লেভেল থেকে 2 লেভেল হয়ে গেছে। ওকে, তো এবার মিশনগুলো কমপ্লিট করতে হবে, তো দেখো কীভাবে মিশনগুলো কমপ্লিট করি। আর গেমটা হালকা করে একটু ল্যাগ করছে ভাই, কী প্রবলেম যাই না, একটু প্রবলেম করবে কারণ নতুন রিলিজ হয়েছে। ওকে, অনেক বাগস রয়েছে গেমের মধ্যে। আর হচ্ছে গাড়ি, তো গাড়িটা আমি চেক করবো কয়টা জিনিস লাগে, এখানে 6 রকমের জিনিস লাগবে গাড়িটা ঠিক করতে, রিপেয়ার করতে। ওকে, তো গাড়িটা ভেঙে পড়ে আছে ভাই, তো অনেক রকম জিনিস লাগবে, কিছু জিনিস আমি তৈরি করতে পারবো, আরও অনেক জিনিস আছে, সেই জিনিসগুলো মনে হয় তৈরি করা যাবে না, সেগুলো আমি খুঁজতে হবে। আর এখানে জমি রয়েছে, তো জমিটাকে আমি মেরে দিলাম ভাই,
তো খুব সহজভাবে মেরে দিয়েছি। তো জম্বির কাছ থেকে দেবো লুট করে কী পাই, তো এখানে একটা কী জিনিস পেয়েছি ভাই, এটা কী জিনিস বুঝতে পারিনি আমি, তো দেখতে হবে। তো এটা পেয়েছি গ্রে কি জম্বি ইয়ার, ও মাই গড, জম্বির কান পেয়েছি। তো এটা কী করবো ভাই, তো কী বলেছে সামথিং ইউজফুল, তো কোনো কাজে লাগতে পারে। তো জম্বির কানটা আমি রেখে দিলাম, ইয়ারটা রেখে দিলাম আমি, ও মাই গড ইয়ার পেয়েছি। তো যাই হোক, তো এখানে কী বলেছে ভাই, ইকুইপমেন্ট লাগবে, তো একটা হাতিয়ার লাগবে, এক্স লাগবে, ওকে। তো একটা বক্স পড়ে আছে আমার সামনে, এটা আমি ভাঙতে পারবো না, ওকে। তো এখানে বেরিয়ে আছে, বেরিগুলো নিলাম। তো এই গাছের ডালগুলো নিতে হবে, কিছু মানে গাছের ডাল বলতে এগুলো লগ, ওকে, এই লগগুলো নিতে হবে আর গাছগুলো কাটতে হবে। আর এটা আমার বাড়ি ভাই, তো এই সাইডে আমার বাড়ি রয়েছে, তো আমার বাড়ির মানে বাড়িতে অনেক কিছু রয়েছে, এখানে একটা মানে বেড রয়েছে, আর এখানে একটা মিশন কমপ্লিট হয়ে গেছে ভাই, আমি বাড়ি খুঁজি পেয়ে মানে পেয়ে গেছি, ক্যাম্পেইন পেয়ে গেছি আমার শেল্টার, ওকে। তো এটা টেক করবো, আর কিছু এক্সপি পেয়েছি, 40 XP পেয়েছি। তো এইভাবে যদি এক্সপিগুলো কালেক্ট করো তাহলে কিন্তু লেভেলটা চরচর করে বাড়বে, ওকে, খুব তাড়াতাড়ি বাড়বে। আর এটা আমার বেড, বেডটা ঠিক করার জন্য 3 রকমের রিসোর্স লাগে। আর এই সাইডে রয়েছে দেখবো এটা কী জিনিস, তো এটা হলো রেডিও, আর রেডিওটা ভেঙে পড়ে আছে ভাই। তো এটা ঠিক করার জন্য 4 রকমের জিনিস লাগবে, একদম সেম লাস্ট ডে অন আর্থ সার্ভাইভেল গেমের মতো। সেখানে ছিল একটা সিবি রেডিও, তো এখানে একটা আছে রেডিও, তো এই রেডিওটা ঠিক করলে মানে অনেক কিছু কানেকশন করতে পারবো বা অনেক বাঙ্কারে যেতে পারবো মনে হয়। তো এখানে একটা জম্বি আছে, জম্বিটাকে মেরে দিলাম ভাই। আর এই একটা চেজ রয়েছে মানে বক্স রয়েছে, তো এই বক্সে কিছু জিনিস রাখা আছে 4 রকমের। তো আমি বাদ বাকি যে জিনিসগুলো আমার কাছে আছে, বাড়তি জিনিসগুলো আমি এই বক্সে রেখে দেবো, ওকে। তো এবার কিছু মানে রিসোর্স কালেক্ট করতে হবে, তো সবার প্রথমে আমি উড কালেক্ট করবো, তো উড কালেক্ট করা হয়ে গেছে, পাথর কালেক্ট করতে হবে, তারপর একটা এক্স তৈরি করতে হবে, তারপর আরও অনেক কিছু মিশনগুলো কমপ্লিট করবো। তো দেখো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা, ওকে। তো পাথর কালেক্ট করা হয়ে গেছে ভাই, তো এবার একটা এক্স তৈরি করতে হবে, ওকে। তো উডেন এক্স তৈরি করলাম, স্টোন এক্স তৈরি করলাম, ওকে। তো স্টোন এক্স তৈরি করা হয়ে গেছে, তো এই এক্সটা দিয়ে আমরা অনেক কিছু জিনিস কালেক্ট করতে পারবো। তো আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে, টেক করলাম ভাই, তো অবশ্যই টেক করবে। তো আমার লেভেল 3 হয়ে গেছে, তো আমি একটা হাতিয়ার রিওয়ার্ড পেয়েছিলাম, চেনশো হাতিয়ার। তো সেই হাতিয়ার দিয়ে আমরা গাছগুলো কাটতে পারবো না, তো এখানে গাছ কাটছি, আর এখানে ইউজ হচ্ছে এক্স, স্টোন এক্সটা, ওকে। আর যে চেনশোটা আছে সেটা দিয়ে আমরা জম্বিদের মারতে পারবো। তো আমার সামনে একটা জম্বি আছে, তো দেখো কীভাবে মারি। তো এখানে একটা জম্বিকে আমি অ্যাটাক করলাম, আর সে 1 সেকেন্ডেরও কম সময় মরে গেল ভাই, মারতে খুবই সুবিধা হচ্ছে এই চেনশোটা দিয়ে। তো এটা আমি রেখে দেবো, বড় বড় জম্বিদের মারবো, ওকে। তো আমি এখানে উড কালেক্ট করবো, তারপর একটার পর একটা মিশন কমপ্লিট করতে হবে। এবার এই ভাঙ্গা বক্সটা আমরা কালেক্ট করতে পারবো, কারণ আমার কাছে আছে স্টোন এক্স, ওকে। তো স্টোন এক্স লাগবে, তাহলে কিন্তু কালেক্ট করতে পারবো। তো দুটো আমি ওয়ার পেলাম, তার পেয়েছি, ওকে। আর এবার মানে আর কয়েকটা যদি লক কালেক্ট করি তাহলে আমাদের কিন্তু মিশন কমপ্লিট হয়ে যাবে, তো আর একটা লক লাগবে ভাই। তো দেখো মিশনটা কমপ্লিট হয়ে গেছে, তো মিশনে ক্লিক করতে হবে আর সেই রিওয়ার্ডটা টেক করতে হবে। তো আর একবার 40 এনার্জি পয়েন্ট পেয়ে গেছি, এক্সপি পেয়ে গেছি, ওকে। তো এবার কী বলেছে, ব্যাকপ্যাক তৈরি করতে বলেছে, ওকে। তো ব্যাকপ্যাক তৈরি করতে হবে, আর এখানে আর একটা মানে রুম পেয়েছি, রুম বলতে একটা জায়গা পেয়েছি, এখানে বিশাল বড় একটা বাড়ি রয়েছে ভাই। তো আমি ভেবেছিলাম এটা মনে হয় আমার বেস বা বাড়ি, তো এটা বাড়ি না ভাই, এটা একটা কী বলে গ্যারেজ বা সেক্টর, ওকে। তো দেখা যায় এখানে লাইটেড সাইন দেখাচ্ছে ভাই, তো এটা যদি ঠিক করি তাহলে আমাদের সাইন বা কোনো একটা লিখতে পারবো, সাইনবোর্ডে যেমন সাইন লেখা থাকে, ওকে। তো দেখা যায় এটা হচ্ছে একটা গ্যারেজ বলতে পারো, ওকে। তো এইদিকে একটা গ্যারেজ রয়েছে, আর এটা হচ্ছে আমার শেল্টার বা মানে বাড়ি রয়েছে এই সাইডে, তো এখানে আমি বাড়িঘর তৈরি করতে পারবো, আর এই শেল্টারে আমি অনেক কিছু গোপনীয় কাজগুলো করতে পারবো, ওকে। তো দেখবো মানে ঠিক করতে হবে, সেই একটা গেট রয়েছে সেই গ্যারেজে প্রবেশ করার জন্য, আর আমার মানে একটা স্টোন লাগবে, আর দেখা অনেক কিছু জিনিস দিয়েছি, তো আর একটা স্টোন দিলে এটা আপগ্রেড করতে পারবো, ওকে। তো ভেঙে জমিরা ভেঙে দিয়েছে ভাই, তো আমি আপগ্রেড করে দিয়েছি, আর আমার লেভেল আপ হয়ে গেছে, 5 লেভেল হয়ে গেছে। তো এখানে একটা মানে ব্যাকপ্যাক পড়ে আছে ভাই, তো ব্যাকপ্যাকটা লুট করবো আর দেখবো কী রয়েছে এখানে। তো এই ব্যাকপ্যাকে ভাই অনেক রকম জিনিস রয়েছে, 6 রকম জিনিস পেয়েছি ভাই, সবগুলো টেক করলাম আমি। আর আমি দুটো জিনিস নিতে পারছি না, আমার ব্যাকপ্যাকের স্লট ভর্তি হয়ে গেছে, তো এই দুটো জিনিস এখন রেখে দেবো, পরে আমি নিয়ে যাবো। আর বলতে আমাকে একটা ব্যাকপ্যাক তৈরি করতে হবে, তাহলে কিন্তু আরও অনেকগুলো স্লট পাবো, ওকে। তো এই সাইডে রয়েছে গিফট মার্চেন্ট, তো জানি না এটা কী জিনিস, তো এটা যদি আমি তৈরি করি মনে হয় মার্চেন্ট মানে ব্যবসা বাণিজ্য করতে পারবো, মার্চেন্টের সাথে লেনদেন করতে পারবো। আর এই সাইডে রয়েছে থ্রিলার হোম, তো আমি এটাও বুঝতে পারিনি, এটা মানে একটা বেস বা একটা বাংকার বেস হতে পারে। আর এটা হলো গ্রোসারি স্টোর মানে মুদিখানা ভাই, এই জায়গা থেকে আমরা অনেক কিছু জিনিস খাওয়ার জিনিস নিতে পারবো, সেই জিনিসগুলো জম্বি অ্যাপ্লাই করতে পারবে না নাকি বলেছে। আর বন্ধুরা এই সাইডে একটা সব থেকে দারুণ মেশিন রয়েছে, তো এই মেশিনটা অবশ্যই ঠিক করতে হবে। তো সবার প্রথমে আমি এই মেশিনটা ঠিক করবো, এটা হচ্ছে মিটিং প্লেস ভাই, এখানে আমি অল ইউর ফ্রেন্ডস মানে আমার যতগুলো বন্ধু থাকবে তাদের সাথে আমি কথা বলতে পারবো, মিটিং করতে পারবো। তো জানি না এই গেমটা বন্ধুদের সাথে খেলা যাবে না যাবে না, তো ভাই এই মেশিনটা যদি তৈরি করি তাহলে আমি বুঝতে পারবো। এখানে বলেছে যে আমাদের সব বন্ধুদের সঙ্গে আমরা মিটিং করতে পারবো সেই অপশনে, ওকে। তো এবার নেক্সট মিশনটা কমপ্লিট করতে হবে, একটা ব্যাকপ্যাক তৈরি করতে বলেছে ভাই, তো ব্যাকপ্যাক তৈরি করার জন্য আমার কাছে সব কিছু রিসোর্স রয়েছে, ওকে। তো এবার একটা ব্যাকপ্যাক তৈরি করবো, তো ব্যাকপ্যাক তৈরি করার জন্য 3 লেভেল লাগবে, তো ভাই এবার ক্রাফট করে দিলাম, আর 3টা রিসোর্স লাগবে, 3 ধরনের রিসোর্স। তো আমাদের ব্যাকপ্যাক তৈরি হয়ে গেছে, আর এই মিশনটাও কমপ্লিট হয়ে গেছে ভাই, টেক করলাম, আর তার পরিবর্তে কিছু এক্সপি পেলাম, তো আমার লেভেলটা আরও একটু
মানে বেড়ে গেল, মানে আমার লেভেল আপ হয়ে যাচ্ছে। ওকে, তো নেক্সট মিশনে হচ্ছে ক্যাম্প ফায়ার তৈরি করতে বলেছে, ক্যাম্প ফায়ার না, বিল্ড বোন ফায়ার। ওকে, তো বোন ফায়ারটা তৈরি করতে হবে। বোন ফায়ার তৈরি করার জন্য আমার কাছে রিসোর্সেস আছে ভাই, তো তৈরি করেছি। তো এবার বোন ফায়ারটা বিল্ড করতে হবে, তো বিল্ড করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে, মানে বিল্ড অপশনে ক্লিক করতে হবে। ওকে, তো দেখা যায় এটা শেল্টার, মানে বাড়িঘর তৈরি করতে পারবো, একটা ফার্নিচার। তো আমি একটা বোন ফায়ার তৈরি করেছি, তো বোন ফায়ারে ক্লিক করেছি, আর গ্রাউন্ডে ক্লিক করতে হবে। তো আমি এই কর্নারে বসিয়ে দেবো, কারণ আমাদের যে শেল্টারটা রয়েছে, মানে আমাদের যে বাড়িটা রয়েছে, সেই বাড়িটা আমি আরও বাড়তে তৈরি করবো। ওকে, তো আমার সব মিশনগুলো, আমি যতগুলো কুইটস ছিল সবগুলো কমপ্লিট করেছি, টোটাল 5টা কুইটস। আর স্পেশাল কুইটস বলেছে নেক্সট কী বলেছে, একটা ব্রিজে ভিজিট করতে বলেছে, আর সেই ব্রিজে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। তো তার আগে দেখবো ক্যাম্প ফায়ারে কী কী, মানে বোন ফায়ারে কী কী জিনিস তৈরি করা যায়। তো চা তৈরি করতে পারবো, আরও অনেক কিছু জিনিস, চার রকমের জিনিস তৈরি করা যায়। ওকে, তো চা তৈরি করার জন্য লাগবে বেরি আর কাঠ লাগবে ভাই, কাঠ দিয়ে দিলাম আর ক্রাফ্ট করে দিলাম, তো চা তৈরি হয়ে যাবে। তো দেখো গাইস, চা তৈরি হওয়ার জন্য 2 মিনিট লাগবে। ওকে, তো আজকের ভিডিওতে আর সেই ব্রিজে অ্যাক্সিডেন্ট হওয়া ব্রিজে যাবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা। তো আজকের গেম প্লে ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।